এই গল্পটা মাশরাফির উদাহরণ টেনে শুরু করা যাক। 1899 সালের পর বিশ্ব ক্রিকেটের তৃতীয় আর প্রথম বাংলাদেশ হিসেবে কোনো ধরনের প্রথম শ্রেণীর ম্যাচের অভিজ্ঞতা ছাড়াই টেস্ট ক্যাপ পেয়েছিলেন ম্যাশ। এবার আসি মূল প্রসঙ্গে। মাশরাফির মতো অনেকটাই একই রকম শুরু ইন্ডিয়ান মিস্ট্রি স্পিনার সুহাস শর্মার। আইপিএলে নবম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে অভিষেক হয় দিল্লির এই স্পিনারের। শুধু আইপিএলেই অভিষেক নয়, এটাই হচ্ছে স্বীকৃত ক্রিকেটে সুহাসের খেলা প্রথম কোনো ম্যাচ। অর্থাৎ আরসিবির বিপক্ষে মাঠে নামার আগে কখনোই স্বীকৃত ক্রিকেটে মাঠে নামা হয়নি 19 বছর বয়সী এই ক্রিকেটারের। অভিষেকটা রাঙিয়েছেন বেশ, টসের পর ছিলেন ইম্প্যাক্ট প্লেয়ারের লিস্টে। প্রথম ইনিংসের পর ভেঙ্কাটেশ আইয়ারের পরিবর্তে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন সুহাস। বল হাতে 4 ওভার করে রান দিয়েছেন 30। প্রথম 3 ওভারে দিয়েছিলেন মাত্র 18 রান, উইকেট নিয়েছেন 3টা, যেখানে ছিল দিনেশ কার্তিকের উইকেটও। আইপিএল দেখায় হবে না কোনো গ্যাপ, যদি থাকে টিস্পোর্টস অ্যাপ, থাকো তুমি যেখানেই, সব খেলা এখানেই। সুহাস অবশ্য ভারতের ক্রিকেটেও খুব একটা পরিচিত নাম না, নিলামেও তার প্রতি আগ্রহ ছিল না কলকাতা ছাড়া আর কারো। এই জন্য কলকাতাও তাকে কিনে নিয়েছে মাত্র 20 লাখ রুপিতে, যেটা ছিল তার ভিত্তিমূল্য, করতে হয়নি কোনো দর কষাকষি। এক ম্যাচে নিজের দাম উঠিয়ে দিয়েছেন এই তরুণ, এটা বললেও একদমই ভুল হবে না। কিন্তু এর আগেই আইপিএল শুরুর অনেক আগেই কলকাতার অনুশীলনে ম্যানেজমেন্টের নজর কেড়েছিলেন সুহাস শর্মা। কোচিং প্যানেলের ভরসাও ছিল তার উপর। তবে বৃহস্পতিবারের ম্যাচটা তার জন্য ছিল অনেকটাই অ্যাসিড টেস্ট, যে টেস্ট তাতে খুব ভালোভাবেই উতরে গেলেন। ম্যাচের পর কেকেআর কাপ্তান নীতিশ রানার মুখেও এই তরুণের প্রশংসা। সুহাস কোনো মিস্ত্রি স্পিনার না, সে সাধারণ লেগ স্পিনার, কিন্তু দীর্ঘ বাহু আর একটা অর্থোডক্স অ্যাকশন তার জন্য এক্সপেক্টর। এজন্য তাকে খেলাটা খুব কঠিন, সে বাতাসে খুব দ্রুত বল ঘুরাতে পারে। আপনাকে অবশ্যই শতভাগ বিপত্তিতে পড়তেই হবে যদি ব্যাটিংয়ের সময় তার বিরুদ্ধে ব্যাট করতে আপনার সংশয় কাজ করে। আমার বিশ্বাস সে দিনে দিনে আরও উন্নতি করবে। শাহরিয়ার শাওন, অনফিল্ড।